ওয়েলকাম ব্যাক মানি হোম এন্ড কিচেনে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো এখন বেজে গেছে 4:15, যাচ্ছি আজকে যাব আদ্রাতে। গাড়িটা এগিয়ে নাও ভাই। তো এই ভাই নিয়ে যাবে আজকে আমাদেরকে, আর অ্যাডোনিসকে রেখে দিয়ে যাচ্ছি। খুব একটা বেশিক্ষণের জন্য যাব না, যাব আর ফিরে চলে আসবো। আসার সময় মামের বাবা আসবে আমাদের সাথে, আর এখন এই ভাই নিয়ে যাবে। দেখি আমি উঠে যাই, মামামও গাড়িতে বসে আছে। তো আজকে আদ্রার একটা ম্যাচ আছে, বেসিক্যালি ম্যাচটা দেখার জন্যই যাচ্ছি। চলো তোমরাও আমার সাথে। কতটা খুশি, কতদিন বাদে আছি আমার আদ্রা। ফোর ইয়ার্স। তুই মতিখানে আর যাসনি? তো এই ভাই নিয়ে যাচ্ছে আমাদেরকে। ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কল করে নিও। জানি না, যেতে যেতে হয়তো একটু লেট হয়ে যাবে, মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই। 4:15 মানে 5:15 তো গিয়ে পৌঁছবো। তো একটু মেঘলা মেঘলা দেখা যাচ্ছে, জানি না বৃষ্টি হবে কি না। আর মামামের আজকে সুইমিং ক্লাস, টিউশন, সমস্ত কিছু কামাই। মাম খুবই এক্সাইটেড, অনেক দিন বাদে যাচ্ছে একবারে, দেখা যাক। সবাই বারবার বারবার ফোন করছিল যাওয়ার জন্যে। এখন সবে গ্যালাক্সি মল চিত্রার ভেতর দিয়ে ঢুকছি। দেখো এদিক থেকে নিউ টাউন দিয়ে একটা রাস্তা আছে শর্টকাটে, তো তাড়াতাড়ি হওয়ার জন্য ওই রাস্তাটাই ধরবো বেসিক্যালি। সানগ্লাসটা, এটা আমি অরিফ্লেম থেকেই নিয়েছি, দেখানো হয়নি, নিইনি, এটাও আমার গিফট। তো আগের দিন দেখাতে আমি ভুলে গেছিলাম। কেমন লাগছে সানগ্লাসটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বল মামাম কিছু বলছিস? ও ওগুলো কোনো কিছু ট্যাং তেল টেলের, আমিও খুব একটা বিশেষ জানি না। আর এদিকে দেখুন কত গরু, গোয়াল আই থিঙ্ক। এগুলো সব ECL এর কোয়ার্টার, এই দিকটা দিয়ে আমরা বরাবরই আগে যখন আসানসোলে থাকতাম না, যাতায়াত এই রাস্তাটা দিয়েই করে। এখন তো আসানসোলে শিফট হয়ে গেছে, আর খুব একটা যাওয়া হয় না। প্রিয় পাখি রাস্তা আসার পর ভাইকে বলে আমাকে একটু দাও, আমিও চালিয়ে নিয়ে যাই। তো অনেকদিন পরে চালাচ্ছি গাড়ি, অনেকদিন না, এর মধ্যেও চালিয়েছি, বাট আদ্রায় থাকতে যেমন রেগুলার বেসিসে চালানো হতো, আসানসোলে আসার পর বিগত 4 বছর সেভাবে গাড়ি চালানো হয়ই না বলা যায়। তো রাস্তাটাও খুব একটা বেশি ভালো ছিল না, খুবই এবড়ো খেবড়ো রাস্তা, তার মধ্যেও ম্যানেজ করে চালাচ্ছি। ও একটা কথা বলতে ভুলে গেছি, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন যারা বন্ধুরা দেখছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
জয়চণ্ডী স্টেশনে গেটটা পড়ে গেছে, ট্রেন যাচ্ছে আসানসোলের দিকেই, তো 10 মিনিট ওয়েট করি ট্রেনটা চলে যাক, তারপরে আর 12 মিনিট মতন হয়তো আদ্রা পৌঁছতে টাইম লাগবে। ফাইনালি পৌঁছে গেলাম জয়চণ্ডীতে, এবারে আর 10 থেকে 15 মিনিট লাগবে, একটা ট্রেন যাচ্ছিল খুলে গেল গেটটা, আর বড় জোর 12 মিনিট লাগবে পৌঁছে যাব আমরা। মাম্মা কি করছে পেছনে বদমাইশ, তো যাই দেখা যাক, আর দেখা যাক গিয়ে। বললো তো এখন 6টা বেজে গেছে, মধ্যখানে যেহেতু আমি ড্রাইভ করেছি ওই জন্য একটু টাইম খেয়ে গেছে, 6টা বাজে, দেখা যাক ভাই আবার ফিরে যাবে। ফাইনালি পৌঁছে গেলাম আদ্রা ডেস্টিনিতে, তো এখানে চলছে আজকে টুর্নামেন্ট, ইন্টার ডিপার্টমেন্ট ভলিবল চ্যাম্পিয়নশিপ 2022-2023, এই যে তপাই সৌরভ, তো মাঠটা মোটামুটি রেডি হয়ে গেছে, দেখো এখানে ওরা প্র্যাকটিস করছে। একসাথে থাকতাম কোয়ার্টারে অনেকদিন বাদে এলাম, এই যে মাম্মা সন্তুদা কেমন আছো? ভালো আছো। আর বৌদি কই? বৌদি বৌদি পালিয়ে গেল কেন? হ্যাঁ এই যে দেখো ঠাকুর, কাকিমার ঠাকুর, খুব সুন্দর খুব সুন্দর। এই যে নীল গাড়ি চালাচ্ছে, নীল তোমার কি গাড়ি? নীল ওটা কি গাড়ি? নীল অনেকদিন বাদে দেখালো, ভালো ব্যস্ত হয়ে গেছে আমরা এসছি বলে, একটু নীল এটা কি গাড়িটার নাম বলো? মধ্যিখানে কাকিমার বাড়িতে একটু ঘুরে এলাম, তো ততক্ষণে একটা ম্যাচ শেষ হয়ে গেছে, ফাইনালি আমি যেটা দেখতে এসেছিলাম সেটাই আমার মিস হয়ে গেছে, তো যাই হোক এটা আজকে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ স্টার্ট হচ্ছে, দেখো এরা সবাই এখন নামবে গ্রাউন্ডে, কিছু কিছু খেলা দেখো, এদিকে একটা মেকানিক্যাল টিম আর অপোনেন্ট আজকে হচ্ছে গিয়ে আরপিএফ টিম, এটা আরপিএফের টিম, আর আগেরটা ইলেকট্রিকের সাথে কোন ডিপার্টমেন্টের হয়েছে জানি না, ইলেকট্রিক ডিপার্টমেন্টে মামামের বাবাও ছিল, তো খেলা শুরু হয়ে গেছে। অশোক কাকু বললো যতদিন সন্দীপ খেলতে জিতেছে এখন আর ওরা খেলে, বলছিল গল্প করছে খেলতে পারো না বুড়া। মেকানিক্যাল টিম লিড করছে আর আরপিএফ টিম এখনও সেভাবে খেলা শুরু করতে পারেনি, তো তোমরা খেলাটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে। আমার বুঝ আমার
যাবে আরপিএফ ভার্সেস মেকানিক পাটা দিয়ে চেপে ধর, ওর লাগছে তো গলা। এটা কেউ এ মা সে ছোটবেলায় উঠতো মাম্মাম সৌরভের কাঁধে চেপে বসেছে। মাম্মা সৌরভ হচ্ছে ওর ছোটবেলাকার দোস্ত। ও ছোটবেলায় দোষ তো বলতে পারতো না, দোষ বলতো তো, অনেক দিন বাদে দেখা হয়েছে সেই জন্য এরকম টর্চার করছে। মাম্মাম অনেক দিন বাদে মকা পেয়েছে খেলার। আদ্রায় যখন থাকতাম ছোটবেলায় আসতো মাঠে, আন্ডারহ্যান্ড লিফটিং বেশ ভালোই করতে পারতো, এখন দেখছি সেরকমটা ভুলেই গেছে। আজকের ম্যাচটা শেষ হয়ে গেছে, মেকানিক্যাল টিম ফাইনালে উঠে গেল। খেলার শেষে সবাই মিলে এসে গোল মিটিংয়ে বসে নেপালদার দোকান থেকে চা আর নিমকি, বেশ অনেক দিন বাদে খুব মজা হচ্ছিল। যত সিনিয়র প্লেয়াররা ছিল সবার সাথে, এখন প্রায় বেজে গেছে 10:45, আমরা বাড়ি ফিরে যাওয়ার পালা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।